লাইটটা এদিকে দাও। রাতের বেলা সমুদ্রের ঢেউ, ঢেউ ঢেউ ঢেউ, রাতের বেলা সমুদ্রের গর্জনটা আসলেই সুন্দর, আসলেই সমুদ্রের গর্জনটা সুন্দর। দেখেন ভিউয়ার্স, ওয়াও ভাইয়া সামনে দেখেন, ওয়াও ওয়াও, আজকে দুপুরবেলার আসলে ঢেউটাও মানে অনেক বেশি ঢেউ ছিল আজকে দুপুরবেলা। মানে আমার পুরো টিম যখন নামছে, আমি নামিনি আসলে, ওরা নেমেছিল, মানে সবাই মোটামুটি, হ্যাঁ সবাই মোটামুটি হাবুডুবু খেয়ে নিয়েছে সবাই, মানে প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে, আবহাওয়াটা কেমন ছিল। তার উপরে কিছুক্ষণ পর দেখা গেছে কি এমন বৃষ্টি, আয় আল্লাহ, শেষ আমি আমার প্যান্ট ভিজে গেল। আচ্ছা মানে এমন অবস্থা হয়েছে সারাদিন আজকে এদের। যাই হোক, আমি একটু দেখানোর চেষ্টা করছি রাতের বেলার বিচ এবং বিচের পাশের যে পরিবেশটা সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন সবাই, আমাদের ওখানে চেয়ার নেওয়া হয়েছে, সবাই চেয়ারে আছে, বাট আমি ভাবলাম যে একটু পাটা ভেজাবো, পাটা ভেজাতে এসেছি। এই যে ঢেউ 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 ঢেউ, এই যে ভিউয়ার্স দেখেন প্রচণ্ড রকমের ঢেউ। মানে রাতের বেলা তো আমরা যারা কক্সে আসি তারা তো সারা রাত বিচে থাকি, জানেন আপনারা যারা এসছেন তারা জানেন যে রাতের বেলা আসলে বিচের যে মন আনন্দটা আমার মনে হয় রাত্রিবেলায় পাওয়া যায়। এই যে গর্জনটা শোনা কাছে থেকে দাঁড়িয়ে, সমুদ্রের ঢেউয়ের যে গর্জনটা, এসে আসলেই মানে সত্যি অসাম। মানে এটা আপনারা মানে যারা আসছে, যারা রাত্রিবেলা সমুদ্রের কাছে এসছে, তারা বলতে পারবেন অন্যরকম একটা এক্সাম। যাই হোক, আমার মানে কি বলবো, আমার আসলে অন্যরকম ভালো লাগা কাজ করছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ দেখেন, আমরা এখানে কিছুক্ষণ বসছি, তো এখন আমরা আছি হচ্ছে হোটেল সাইমনে, অর্থাৎ সাইমন বিচে আছি আমরা, সাইমন হোটেলের খুব কাছাকাছি আছি, সামনেই বলা যায়। তো এই যে আমাদের পুরো টিমটা আছে, ওরা চেয়ারে বসে আছে, আর আমরা ভাবলাম যে আমি আর আমার ছোটো বোন ভাবলাম যে একটু পাটা ভেজাবো। তো আমরা আসছি, এই যে দেখেন ঢেউটা অনেক দূর থেকে কিন্তু ঢেউটা আসছে, মানে অনেক দূর, মানে অনেক দূর থেকে আসছে, মানে কি বলবো, এটা সত্যি একটা মনোমুগ্ধকর একটা ঢেউ আসছে, যেটা মনকে একদম স্নিগ্ধ করে। যে একটা গান আছে না, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এসে তোমার কপালে ছোঁয়া বলে, আর পারি না অ্যাকচুয়ালি। যাই হোক, ওই গানটা মনে পড়লো তাই গাইলাম। এই যে ভিউয়ার্স, নট প্রফেশনালি সিঙ্গার, প্রফেশনালি সিঙ্গার যে, ও আল্লাহ, দেখেছেন ভিউয়ার্স, মানে একদম কাছ থেকে দেখেন মানে কি যে ভালো লাগছে এই ঢেউটা, অনেকক্ষণ ধরে উপভোগ করছি। তো নাইট টাইম, যাই হোক, এই যে ওয়াও, কিছু হয়নি তোমার কপালে ছোঁয়া, অন্ধকারের যে সাগরের যে সাদা সাদা ঢেউটা, এটাই সুন্দর লাগছে বেশি। ওকে এই যে, ওকে ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি যা রাতের বেলার যে ভিউটা ওটা দেখানোর চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ আমার প্রচণ্ড ভালো লাগছে। ঠান্ডা একটা বাতাস, সাথে ঢেউ, পাটা ভিজালাম, ভালো লাগছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের বেলায় কক্সের বিচ, আমরা এখন আছি, আবারও বলে দিচ্ছি, সাইমন বিচে আছি, যেটা অনেকে কলাতলি বিচও বলে। ওয়াও,